তপ্ত দুপুর, চলছে দাবদাহ, তীব্র গরমের মধ্যে রাজধানীর পিচ ঢালা পথে দিন রাত্রি যাপন। একদিন দুদিন নয়, টানা চোদ্দ দিনের যাত্রা। তাই এমন ক্লান্তি জাতি গড়ার কারিগর এই শিক্ষিকাদের। আমাদের মনে অনেক কষ্ট, এই কষ্ট নিয়ে আমরা এই আন্দোলনে শরিক হয়েছি। এখন আমরা তো প্রায় অসুস্থ, এখন মানুষের হাই প্রেশার, ডায়াবেটিস এইসব নিয়ে আমাদের এখানে আসতে হয়েছে। এখান থেকে খাবার ব্যবস্থা অনেক দূরে, যেমন ধুলাবালু চারপাশে, এগুলা খাইতে তো আমরা আসলে চাই না। রোগ জীবাণু যেমন এখন ডেঙ্গু আক্রান্ত হইতেছে বেশি, এরপরে মশা মাছি কামড় খেয়ে আমরা রাস্তায় আসি। শিক্ষকরা একা এলেও শিক্ষিকাদের অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। বলছেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় প্রেস ক্লাবেই গড়েছেন আবাস। 13 দিন থেকে এখানে উপস্থিত হয়ে আছে। আমি আমার এই কষ্টে ছেয়ে আমার ছেলে সন্তানের মুখে যখন খাবার তুলে দিতে পারতেছি না, তখন আমার আরো বেশি কষ্ট লাগে। কম বেতন পাওয়ার কারণে ফ্যামিলি চালানো মানে হিমশিম খেয়ে যাচ্ছি, এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছি আন্দোলনে। আজকাল 5,000 টাকার কমে এক রুম পাওয়া যায় না। এই জায়গায় আমরা এই 12,500 টাকা দিয়ে বাচ্চাদেরকে খরচ চালানো, আর পরে বাসা ভাড়া খরচ চলা যায় না, তো যার কারণে আমরা আজকে রাস্তায়। মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গত 11 জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি। কর্মসূচির প্রথম ও সপ্তম দিনে পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এই ঘটনায় আহত একজনের মৃত্যুও হয়েছে। তবু 14তম দিনে গড়িয়েছে আন্দোলন। শিক্ষকদের এই আন্দোলনের মুখে বন্ধ রয়েছে দেশের তৃণমূল পর্যায়ের সব মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু কেন এমন কর্মসূচিতে যেতে হলো শিক্ষকদের? আজকে বাংলাদেশ কিন্তু একটা মধ্যম আয়ের দেশ, কিন্তু সেই পর্যায়ে আসি আমরা শিক্ষকরা যে জায়গায় আছি, এই জায়গায় আমার একজন শিক্ষক প্রথম তখন চাকরি জীবন শুরু করে, মাস্টার ডিগ্রি পাশ করে, সেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট হোক কিংবা কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, মাত্র 12,500 টাকা, এটি দিয়ে তা সে তার নিজে কিংবা তার পরিবার চালানো তো কোনোভাবে সম্ভব না। 12,500 টাকা দিয়ে আমি চাকরি করি, আমার বাড়ি থেকে 170 কিলোমিটার দূরে। এই 170 কিলোমিটার দূরে 12,500 টাকা দিয়ে কীভাবে একজন শিক্ষক চলবে, আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। সবচেয়ে বড় বৈষম্য হলো আমাদের ঈদ বোনাস মাত্র 25%, 5,100 টাকা পেয়েছি ঈদের পরে, আর এটা শুধু আমার বাচ্চার জন্য যে আমি একটা কাপড় কিনে দিব এটা টাকাও হয় নাই। আর আমি ঈদ করবো কীভাবে, কুরবানি করবো কীভাবে? স্মার্ট বাংলাদেশ গঠন করতে গেলে আমাদের স্মার্ট শিক্ষক লাগবে, এবং স্মার্ট নাগরিক যে তৈরি করবে, শিক্ষকের পেটে যদি বাত না থাকে, শিক্ষকের যদি স্বস্তির সাথে পাঠদান না করতে পারে, তাহলে স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষকরা অনেকেই দেখা যায় আজকে প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে, অনেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে তারা পাঠদানে অনেক সময় মনোযোগী হতে পারে না। কারণ তাদের এই যে সম্মানি দেওয়া হয়, সেই যশসম্মানে সম্মানি দিয়ে তাদের সম্পূর্ণভাবে মনোনিবেশ, ক্লাসে মনোনিবেশ করতে পারে না। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, দেশে মাধ্যমিক পর্যায়ে সরকারি বিদ্যালয় রয়েছে মাত্র 4%, বাকি 96% চলছে এমপিওভুক্ত হিসেবে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা অধিকাংশ শিক্ষার্থী পড়ালেও বেতন ভাতা সহ সব ধরনের সরকারি সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন তারা। আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে ভালো একটা চিকিৎসক পাওয়া যায় না, ভালো একটা ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। এই শিক্ষার জন্য আমাদের মন্ত্রীরা, আমাদের কর্তা ব্যক্তিরা, উচ্চ পদস্থ যারা, তারা বিদেশে চিকিৎসা নিচ্ছেন। আমাদের দেশে যেই ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারদের দেশে পদ্মা সেতু তৈরি করা সম্ভব হচ্ছে না। আমাদের দেশে আজকে অনেকগুলো উন্নয়ন প্রকল্প হচ্ছে, এই সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য বিদেশ থেকে কিন্তু ম্যান পাওয়ার এখানে আনা হচ্ছে, এবং তাদেরকে আমরা উচ্চ বেতনে আমাদের দেশে রেমিটেন্সটা আমরা তাদের দেশে কিন্তু পাঠাচ্ছি। আর আমার দেশের মানুষগুলো দক্ষভাবে দক্ষ জনশক্তি সৃষ্টি না করেন, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা কুলি ক্লিনার, তারা একটা ঝাড়ুদার হিসেবে তারা সেখানে যাচ্ছে। তো কেন এটা হচ্ছে? এটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের শিক্ষার পর্যাপ্ত বিনিয়োগ নেই। শিক্ষকদের জীবন মানের এরকম যে নাজুক পরিস্থিতি, এই অবস্থা, একজন শিক্ষক মাত্র 12,500 টাকা বেতন পায়, মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আপনি মনে করেন যে এই ঢাকা শহরে যদি একটি কবুতর পালার জন্য ঘর ভাড়া নিতে হয়, আমার মনে হয় যে 1,000 টাকায় পাবেন না। আজকে আমাদেরকে মেডিকেল ভাতা দিচ্ছেন মান্থলি মাত্র 500 টাকা, যে 500 টাকায় কোনো ডাক্তার ভিজিট নেন না। একজন রিক্সাওয়ালার দৈনিক মজুরি 1,000 টাকা যদি ধরি, সে মাসে 30,000 টাকা ইনকাম করে। সেই জায়গায় আমরা একজন টিচার হয়ে, এই যে আমাদের ছেলেদের কারিগর হয়ে, আমরা 12,500 টাকা দিয়ে চলি, এর চেয়ে লজ্জাজনক কথা আর কিছু হইতে পারে না। যেটা দিয়ে আমাদের ছেলে চলে না, সংসার চলে না, মা বাবা আছে, কিছুই চলে না। আর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হওয়ার কারণ হয়েছে আমরা গ্রামে গঞ্জে গরিবের ছেলেদেরকে পড়াই, গরিবের ছেলেদেরকে পাঠদান করি। আজকে আপনি দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার চান্স পাই গরিবের ছেলেরাই,
তাহলে যারা আপনার একবার বড় লোকের ছেলে তারা কিন্তু গ্রামে গঞ্জে পড়ে না, শহরের কলেজগুলোতে পড়ে, স্কুলগুলোতে পড়ে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, নাম বলতে চান, একটা স্কুলের একজন টিচারের বেতন আপনার তার ধরেন বিএড থাকলে বেসিক 16,000 টাকা, কিন্তু তিনি বেতন পান 95,000 টাকা। আর আমরা গ্রামে ওই 16,000 টাকায় যদি বিএড থাকে ওইটাই পাই, আর তার এই টাকা সে 95,000 টাকা পায়। এখন জাতীয়করণ হলো সুবিধা কি? জাতীয়করণ হলো সুবিধা হলো উনি যে 95,000 টাকা পাইতেন এই টাকা সরকার পাবে। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে এটা নিয়ে গবেষণার দরকার আছে। গবেষণা 15 বছর হয়ে গেল, যদি গবেষণা করতে হয় শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষকদের পরিবারের গবেষণাটা করা উচিত। ওনার পরিবারের গবেষণা করলে আমাদের দুঃখের যে আমাদের যে অভাবের চিত্র আছে এটা ওনার কাছে স্পষ্ট হয়ে উঠবে, তখন আর আমাদের এত আন্দোলন করার প্রয়োজন হবে না। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন আমি ওটা তীব্র প্রতিবাদ করি, কারণ একজন শিক্ষক আমরা 97% স্কুলের আমরা প্রতিনিধি করি যারা বেসরকারি শিক্ষক, অথচ আমাদেরকে তিনি নেগলেক্ট করতেছেন। তাহলে 3% শিক্ষকদের দিয়ে, স্কুলের শিক্ষকদের দিয়ে উনি সারা দেশ চালাক, আমাদের সব স্কুলগুলো বন্ধ করে দিক। শিক্ষানীতিতে বলা ছিল যে শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করা হবে। যখনই আমরা আমলারা দেখলেন যে এই শিক্ষানীতি যদি বাস্তবায়ন করি শিক্ষকরা আমাদের চাইতে উপরে উঠে যাবে, এই ইয়ের কারণে রোষের কারণে এই আমলারা শিক্ষানীতি বাস্তবায়ন আজ পর্যন্ত করতে পারেন না। যারাই এখন আমলা আছে সচিব পর্যায়ে থেকে শুরু করে সবই আমাদের ছাত্র, কিন্তু ও যে যায় লঙ্কায় সেই হায় রাবণ ওই ধরনের, কিন্তু তার শিক্ষকেরা কি অবস্থা আছে সেটা তারা আদৌ চিন্তা করতে রাজি নয়, তারা তাদের আখের গুজাতে ব্যস্ত। সমস্যা সমাধানে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সমাধান না পেয়ে এমন আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি শিক্ষক নেতাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকারও ঘোষণা দিয়েছেন তারা। কিছু দাবি আছে যেমন কমিটির দাবিটা এটা আর্থিক না, কিছু দাবি আছে আর্থিক না, কিছু দাবি আছে যেমন বদলি প্রথা এটা আর্থিক না। আমাদের কিছু দাবি আছে যেটা শুধুমাত্র সরকারের সিদ্ধান্ত নিতে হয়, আর কিছু দাবি আছে যেখানে আর্থিক সংশ্লিষ্টতা আছে। আমাদের এই আন্দোলনের ফলে হয়তো 4.5 বছর পরে মাননীয় মন্ত্রী বসতেন, কিন্তু দুর্ভাগ্য যে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রামে লড়াইয়ে আছি, রুটিরুজির আন্দোলন সংগ্রাম, জীবন এবং জীবিকার সংগ্রামে আমরা আছি, না আমরা তারা ওখানে গিয়ে 3:30 মিটিং আমরা সোয়া 3টার আগে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা দেখি দুর্ভাগ্য ওখানে চেয়ার কোনো খালি নেই, সব চেয়ারগুলো ফিল আপ করে আছে একটি ফুইপোর সংগঠন, নামধারী সংগঠন যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে, অথচ খোঁজ খবর নিয়ে দেখা যাবে কতজন তাদের ওখানে মুক্তিযুদ্ধের পক্ষের আছে, কিন্তু তাদের ওই মহানগরের সভাপতি বা মহানগরের সেক্রেটারি নামধারীরা, বিভিন্ন পদের নামধারীরা ওখানে গিয়ে চেয়ারগুলো ফিল আপ করে বসেছে। দাবি যতদিন না মানা হবে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে যতদিন পর্যন্ত আমরা ঘোষণা না পাবো ততদিন পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব, আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। মন্ত্রী আশ্বাস দিতে পারছেন সেটাই কথা নয়, উনি বলেছেন গবেষণা করবেন তারপরে দেখবেন, এটি 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 মানে আশ্বাসের মধ্যে পড়ে না। শিক্ষকদের এই দাবির বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পদক্ষেপ জানতে গিয়ে সংস্থাটির মহাপরিচালককে কার্যালয়ে পাওয়া যায়নি। ইউনেস্কোর মতে একটি দেশের জাতীয় বাজেটের অন্তত 20% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত, কিন্তু বাংলাদেশের 2022-23 অর্থবছরের বাজেটে 11.92% দেওয়া হলেও 2023-24 অর্থবছরে সেটি কমিয়ে